নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে ভাই। দাজ্জালের ফিতনা কত ডেঞ্জারাস ফিতনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেঈমান হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে। দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে, যে টেকনোলজি থাকবে, যে ক্ষমতা থাকবে, সেটা কি? সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। পৃথিবীতে এখনো এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে? কিন্তু দাজ্জাল সেটা করতে পারবে। কোথায় যাবে পৃথিবী? আবার একজন আস্ত জীবিত মানুষকে সে ইশারা বলবে, মরে যাও, সাথে সাথে লাশ হয়ে যাবে। গোটা পৃথিবীর খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে। এক হাতে রুটির পাহাড় যাবে, আরেক হাতে পানির নহর যাবে। গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে। তার হাতে জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। এগুলো সব ধোঁয়াশা। এগুলো দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি, টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, নিজের মালিককে অস্বীকার করে ফেলতেছে। সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফিতনা হিসাব দিয়েছে, পরীক্ষা হিসাব দিয়েছে। তো দাজ্জাল ফিতনা হবে এত ভয়াবহ, দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে এবং এই ফিতনায় পা দিবে। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। শেষ বৈঠকে আমরা দোয়া মাসুরে যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এর পাশাপাশি আরেকটা দোয়া আছে, সেটাও পড়বেন। আমি সবসময় পড়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে কত ফিতনা, কত ধোঁয়াশা, কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না, কখন ঈমান হারা হয়ে যাই। এই ফিতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রেখেন। আর দাজ্জাল যখন আসবে, তখন যদি আমি বেঁচে থাকি তো তার ফিতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বড় ফিতনা হলে 1450 বছর আগে তিনি দোয়া করেছেন। শুধু তাই নয়, হাদিসে আসছে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে সাবধান করে গেছেন, দাজ্জালের ফিতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে। যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে, তখন কি অবস্থা দাঁড়াবে? তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ, এর চাইতে বড় একটা ফিতনা আছে তোমাদেরকে আমি বলে দিব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন, কি যেটা দাজ্জালের ফিতনা চাইতে বড়? তখন তিনি বললেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শিরক ডুববে। গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক না, ভেতরে ভেতরে ক্যান্সার যেটাকে বলে, ভেতরের ক্যান্সার টের পাওয়া যাবে না, গুপ্ত শিরক। ডাইরেক্ট শিরক, একটা মানুষ মূর্তি পূজা করে, একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, কবরে যায় প্রার্থনা করে, কবর আল্লাহর কাছে চায়, সরাসরি শিরকে আকবার করে, সেটা আরেক বিষয়। কিন্তু এই শিরকটা এমন হবে যে শিরকটা সে ফিল করতে পারবে না, আঁচ করতে পারবে না, ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে। সেই গুপ্ত শিরকটা হলো দাজ্জালে ফিতনা চাইতে মারাত্মক। আর এই গুপ্ত শিরক কি? সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। কি দেখানো কাজ করা? লোক দেখানো কাজ করা। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছে, দান দক্ষিণা করেন, বড় কঠিন একটা কাজ ভাই। দিলেন না আরেক জিনিস, কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন, মানুষ দানবীর বলবে আশা দিলেন। তাহলে মনে রাখেন, শুধু জাহান্নামে যাবেন তা না, জাহান্নাম উদ্বোধন করা হবে এই লোকগুলো দিয়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে এখলাস দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো, লোক শোনানোর এই ভয়াবহ ফিতনা বাঁচা কঠিন। মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া টিডিয়া থেকে, কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।